ওইটা বলতে চাই, তোমার তোমার মার এই বয়সে পড়ে হাড় ভাঙলো, যখন আমি অনেকবার মাকে জিজ্ঞেস করেছি কেন কি এইসব কথা, তো মা তোমার সঙ্গে বলেছিল, আমার সব সময় ওই দিদার কথাটা মনে হয়। হ্যাঁ, তুমি সেদিন কি দিদারও তো বোধহয় এখানে হাড়ই ভেঙেছিল, ওইটা তো আগে ভেঙেছিল না, আগে পড়েছে যখন, ও না না ওই এখানে না, এখানটা এখানটা ভেঙেছিল, উপরটা না, হ্যাঁ এখানেই তো ভেঙেছিল, আগের বার আগের বার যখন যখন মারা যা, তো ওই সময় তো কিছু ভাঙেনি, কিছু ভাঙেনি, মাথাও ভাঙেনি, কিন্তু আমাকে একবার তুমি বলো সকালে কি হলো, তুমি চান দিলে দিদাকে? আমি যেমন চান করাই, ব্রেকফাস্ট খাওয়াই, আমার কাজ সেরে দিদা খাটে বসে বই পড়ছে, আমি আমার চলে গেছি, সিস্টার এসেছে। হ্যাঁ, সিস্টার আসার পরে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু তুমি কখন জানতে পারলে কি দিদা পড়েছিল? আমি জানতে পারলাম, আমাকে ফোন করলো দিদি সেদিন, সেদিন সেইদিনই, আমি তো রাত্রিরে আসি, হ্যাঁ আমাকে বিকেলে ফোন করলো, হ্যাঁ যে মা পাড়া পড়ে গেছে। তা আমি জানি মা পড়ে গেছে, মা বাড়িতেই আছে, হয়তো একটু লেগেছে, তারপর রাত্রিরে আসার পরে বলল হসপিটাল। ও সেদিনই হসপিটাল নিয়ে গেছিল না? আমি তো সেদিন দেখলাম, কিন্তু তুমি হাসপাতাল যাওনি? হ্যাঁ, ও তুমি গিয়েছিলে? আমি দেখেছি তো, তুমি তো, আমি তো থাকিনি হসপিটালে, হ্যাঁ গিয়েছি দেখেছি সেদিন, সেদিন তুমি গিয়েছিলে? না সেদিন না, তার দুদিন তিন দিন পরে গিয়েছি, দুদিন তিন দিন পরে, কেন ওরা না নিয়ে গেলে তো আমি, হ্যাঁ ওরাই নিয়ে গিয়েছিল, ওরা তিন দিন পরে নিয়ে গিয়েছিল। কিন্তু কি করে পড়েছে জানি না, কাশিদাই কথা বলছিল দিদা বাথরুমে বসেছিল আমি জানি, হ্যাঁ কিন্তু ও জানে কি ও দিদা বাথরুমে গিয়েছিল, বলতো তো বাথরুম যাব, বললো ও তো ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমি দেখো ও তো বসে থাকতো না, হ্যাঁ 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 হ্যাঁ, তো ও নিজের কাজ করছে, ও নিয়ে গেল বাথরুমে, আমি ধরে দেখলাম দরজাটা বন্ধ করলো, এবার ভেতরে কি হলো সেটা তো আমি জানি না, সবাই জানে, কিন্তু কিন্তু ওর ভেতরে বসিয়ে দিয়ে ফোন আসতো, খুব ফোনে কথা বলতো। কিন্তু দেখো তুমি যে বললে তোমার মা দিদার থেকে 20 বছর কম, কুড়ি বেশি পড়লে, কম বয়স, কিন্তু কিন্তু পড়লে হাড় ভেঙে গেল, দিদা একবার পড়লো হাড় ভেঙে গেল, হ্যাঁ আর ওইটাও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো না, যদি দাঁড়িয়ে পড়তো তো মাথা কিছু মানে মাথা তো ফেটে যেত, তাই আমি আমরা বুঝতে পারছি না, যদি একটুও পড়তো কিছু না কিছু তো ভাঙতো, কিছু না কিছু এখানে চোট কেন, কিন্তু দিদার তো যখন আমরা গিয়ে দেখলাম তিন দিন পরে, আমাদেরকে তো তিন দিন পরে বলা হয়েছিল, তখনও মাথায় দেখো যদি তোমার মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পড়ো তো অনেক বেশি চোট লাগবে, আমরা হ্যাঁ তো আমরা তো কিছু পড়লো তখন একটা সঙ্গে সঙ্গে তো ফোন করে মানুষ যে পড়েছে, বলেইনি দুই দিন তিন দিন পরে বলেছে আমার, কিন্তু বাবুনিতা তো এসে গিয়েছিল, পরের দিন এসে গিয়েছিল, ওরা কখন আসলো পরের দিন আসলো না, আমরা যখন যেদিন হাসপাতালে গিয়েছিলাম ওরা ছিল, আমরা তিন দিন তিন দিন পরে পরে গিয়েছিলাম, হ্যাঁ তার মানে ওদের জানিয়ে ওদের আনিয়ে মানে অত দূর থেকে লোক এসে গেল কিন্তু আমায় জানায়নি, বুঝেছো? আমরা দেখো ওই দিদার গল্পটা আমার মাথায় ঘুরতে থাকে, কেন কি আমি বুঝতে পারছি না কি হলো, কি হলো আমি বুঝতে পারছি না, সবাই বলছে কি বাথরুমে পড়েছে, হ্যাঁ আর নার্স ছিল সঙ্গে, আর দাঁড়িয়ে মানে সিঙ্কে দাঁড়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে তো অনেক মানে সবাই বলছে কি সব কিছু ভেঙে যাবে, আমি তো শুনেছি পায়খানায় বসে উঠতে গিয়ে ওখান থেকে পড়েছে, ও পায়খানায় বসেছিল, হ্যাঁ প্যানের উপরে, হ্যাঁ উঠতে গিয়ে ওখানে পড়েছে, কিন্তু ওখান থেকেও পায়খানা উপর থেকেও যদি ওখান থেকে পড়ে হাড় ভাঙবে, কানের জায়গাটা ছিল, হ্যাঁ ওটা লেগেও তো কাটতে পারে, হ্যাঁ না পড়লেই হাড় ভেঙে যাবে, এত বড় মানুষের মাথা তো ভাঙবে, ওরা বলছে কি মাথায় একটু লেগেছে, একটু তো লাগবে না, বসে পটে যেমনি কি চেয়ার থেকে যদি এমনি করে নিচে পড়ে যায় তাহলে তো মাথা ভাঙবে, কিছু না কিছু তো হবে, আমরা ঠিক ওইটা আমি এখনো আমার যেমনি তোমার মার গল্প থাকে না, আমি মাকে অনেকবার জিজ্ঞেস করেছি কি মা আমার আমি বুঝতে পারছি না কি কি হলো দিদার, দিদার কি হলো আমি ঠিক এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না কি ওরা যা বলছে ওইটা হয়েছে,
পুরো গাড়ির নম্বর মনে ছিল তিন দিন পরে। হ্যাঁ, যদি ওই বুড়ো মানুষ ঘুমাচ্ছিল না, আমরা তিন দিন পরে গেলাম, পুরো মানে বসে বসে আর গাড়ির নাম্বার দিদার মানে কি বুদ্ধিটা দেখো, গাড়ির নাম্বার মনে আছে, তোমাদের ওখানে যে অন্য লোক থাকে ওদের গাড়ির নাম্বার মনে আছে, কিন্তু 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 কিছু হয়নি দেখো। কিন্তু যদি তুমি পড়ো আর এখানে কিছু চোট লাগে, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে তোমার ওইটা ওইসব হয়ে যাবে। তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না, আর তখন ওখানেও অন্য লোকরা কথা বলছিল কি ব্রেনে কখনো ইঞ্জুরি কি তিন চার দিন পরে হয়, কেন কি দিদার তারপরে। তো এখন মা ভাবতে চায় না, কিন্তু আমার মাথায় সব সময় ঘুরতে থাকে কি আমি ঠিক বুঝতে পারি না কি কি হলো কি হলো কি হলো, তাও আমি বুঝতে পারছি না, কেন কি যখন আমি দেখেছি তখন কিছু ছিল না, কিছু ভাঙা নেই, যেমনি সবাই বলছে কি বাথরুমে দাঁড়িয়ে পড়েছে নালে পর থেকে পড়েছে, কিছু না কিছু তো ভাঙবে, এত বুড়ো মানুষের তো ভাঙবে। আর 5 দিন পর যখন গেলাম তখন আমার সাথে কথা বলল, হ্যাঁ বলল, হ্যাঁ যে আমাদের ওই সিস্টারই তো ছিল, বলছে এটা কে, বলছে রানু। হ্যাঁ দেখো আমাকেও বলল কি তুমি এসে আমার সঙ্গে দেখা করে যাবে এসব, কিন্তু আমি কি তারপরে কি হচ্ছে আমি ঠিক কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আর মাকে আমি অনেকবার আমি জিজ্ঞেস করেছি কি দিদার আমরা ঠিক মানে কি কি হয়েছিল, তিন দিন আমাদের থেকে কেন আমাদেরকে বলেনি কি হাসপাতালে আছে, তার বলেনি কেন। হ্যাঁ, আর তারপরে আমরা দেখেছি সব ঠিক আছে, মানে কি যদি ব্রেন ইঞ্জুরি হয় সঙ্গে সঙ্গে সেদিন হয়, এত বড় চোট লাগলে তখন ইঞ্জুরি হয়, আর অমনি করে পড়লে তো কিছু না কিছু তো ভাঙবে। তো ওইটাই আমরা আর মাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, মা বলেছে সবাই বলছে কি রান, তুমি তো বললে দেখো নি তুমি, আর কাশিও দেখেনি, কিন্তু কাশি দেখলো কি ও বাথরুমে যাচ্ছে, হ্যাঁ দরজাটা বন্ধ করেছে কাশি দেখে। হ্যাঁ, কিন্তু নার্স এসে কাশিকে বললো কি দিদা পড়ে গেছে, কাশি কি বললো না, কাশিকে পড়েনি, দরজা খুলেছে বলেনি না কি করেছে, তারপর বলে দিদি গেছে, দিদিকে বলেছে বা কিছু একটা হবে, আমার অত মনে নেই ঠিক কথা, অনেকদিন হয়ে গেল তো মনে নেই, দিদিকেই বলেছে বোধ হয়, কাশিকে বলেনি কি দিদা পড়েছে, ওটা আবার কাশিকে জিজ্ঞেস করলে পাবো। হ্যাঁ কাশিকে আমি যে কি না বলেছে, হ্যাঁ ওকে বলে পড়ে, আমার অত মনে নেই। আর বিকেলে কিছুই তুমি জানতেই পারলে না যে মা পড়ে গিয়ে দেখলেন হাসপাতালেই চলে গেছে, তার মানে কিছু, তা মা তো চলে যাওয়ার পরেও আমি অনেকদিন কাজ করেছি না। হ্যাঁ তুমি তো এক বছর ছিলে তারপরে, এক দেড় বছর মতো ছিল, তারপর আরো থাকার কথা, আরো এমন যাচ্ছে তাই ব্যবহার করলো ওখানে, আমার এমনিতেই 3,500 টাকা মাইনে, 3,500 টাকা মাইনে আমার হতো না, তো আমি এমনিতেই কাজ করছিলাম ছেড়ে দেবো বলে, তারপর এমন এমন ভাষা বললো দরকার নেই, সকালে আমি কত লেট করে যাই কিছু হয় না, আর রাত্রিরে আমার 7 মিনিট লেট হয়েছে, আমি যে টাইমে যাই তার থেকে, যেই ঢুকেছি কেন তো দেরি হলো, আমি দিদা দিদি ট্রেনটা লেট করছে, দিদিকে বলেছি, কাজলদা বলছে আসি গেল গেট আউট, কিছু বলিনি, দরজাটা বন্ধ করেছি, তুই বাড়ি চলে গেলে আবার কি, আমাকে চলে যেতে বলেছে, আমি চলে গেছি, আমার দরকার নেই তো এমন কাজ, আমার যে মাকে দেখার কথা, আমার তো কথা না যে সমস্ত ঘর বাড়ি ডাস্টিং করবো, কাঁচের বাসন সব আলমারি সব পরিষ্কার করলে এখন বাইরে যাইগুলো তো দিয়ে যাবে, হ্যাঁ তারপরে তরকারি কাটবো রান্না করবো, এগুলো তো আমার কথা সবই তো তুমি সবই তো করতাম, কত কাঁড়ি কাঁড়ি জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসতো সব কেচি ধুয়ে পরিষ্কার করবো, এই সব কথা ছিল, আমার তো কথা ছিল খালি মাকে দেখো, তো আমি করতাম কেন, মাও ভালোবাসতো, ওরাও ঠিক আছে বাইরে ঠাইরে যায় আমি একটু বিশ্রাম পাই, করি থাকতে গেলে করতে, হ্যাঁ সেই তো নিজের বাড়ির মতন মনে ভেবেই সব করতাম,
অনেক কত বছর হয়ে গেল দিদার তোমার উপর কিন্তু খুব ভরসা ছিল 6.5 বছর কাজ করেছি না তার বেশি না তার বেশি তুমি তো এখানে ছিলে হ্যাঁ হ্যাঁ এই ওখানে তুমি এই বাড়িতে তো ছিলে এই বাড়ি থেকে তো লেগেছিলে তুমি কাজে হ্যাঁ এই বাড়ি হ্যাঁ তাহলে তো তোমার আর আরো বেশি হয়ে গেছে হ্যাঁ 6.5 বছর ওইখানে করেছি এটা ভুল বলছি হ্যাঁ না এখানে 10-11 বছর 10 বছর তুমি এখান থেকে ছিলে কেন বাবা বাবা বাবার আগে থেকে ছিলে হ্যাঁ তোমার অনেক হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে না না আমি ওই কিন্তু সেদিন কত লেট হয়েছিল তুমি এখান থেকেই গেছি বোধহয় তখন 6:30 এখানেই হয়ে গেছে হ্যাঁ 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 ওখানে তো আরো আরো বেশি অনেক কেন কি বাবার যাওয়ার তো 8 বছর হয়ে গেছে এখন যখন বাবার তা মা দাদা তখন কত ভালো বাজার করে আনতে করে তো তখন তো আমি কাজ করছিলাম হ্যাঁ হ্যাঁ তুমি তো অনেক তাই আমি বলছি বাবার অসুখের আগে থেকে তুমি অনেক আগে হ্যাঁ দেখতাম তো দাদা বাবা সকালবেলা বাজার করে নিয়ে আসতো হ্যাঁ খুব ভালো সুস্থ মানুষের মতো হাঁটতো হ্যাঁ হাঁটতে যেত সকালবেলা আমিও যেতাম সেই তো বলছি তাহলে দেখছি 8 বছর হয়ে গেল 8 বছর হয়ে গেল করতে চালাতে হবে মনে হচ্ছে সেই মানুষটা এখনো ঘুরে আছে আমরা একদম ওদের সঙ্গে বেশি কথা সম্পর্ক খুব ভালো হয়েছে আমি মাকে বলেছি আমি মাকে বলেছি কিন্তু না না ঠিক করেছেন জানো কেন জানো জানো কেন আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি কেন যে এই সব সম্পত্তি নিয়ে আমাদের এই বাড়িটার এই ফ্ল্যাটটা নিয়ে যে এই সব চলছিল না ওই যে দাদু একটা উইল করেছিল তারপরে মার ভাই আমার মামু সবাই বলেছে ওই উইলটা নকলি করেছিল হ্যাঁ এখন ওই উইলটা ওইটার থেকে শুধু মার নাম আর দিদার নাম বের করেছিল কেন কি ও জানে মা তো ঝগড়া করতে চাইছিল না হ্যাঁ মা বলছে না আমি উকিল এসব করতে চাই না কিন্তু যখন বাবা মারা গেছে তখন মাসি মাকে বলল না তোকে কেস লড়তে হবে মা বললো আমি এটাতে যেতে চাই না হ্যাঁ ও বললো না তোকে খালি কেস লড়বো হ্যাঁ কেন কেন কি একটা বড় সম্পত্তি ছিল দিদার নামে হ্যাঁ ওইটা দিদার নামে করতে চাইছিল কিন্তু ও লড়তে পারছে না শুধু মাকে দিয়ে লড়াতে কেন কি ও মামু মার নাম বের করেছে তো কেসটা শুধু মার নামে করতে পারে যখন বাবা মরে গেছে তখন মাসি এসে মাকে ফুসফুস করে বলতো না তোকে করতে হবে যদি বাবা জিন্দা ছিল তখন বাবা করতে দিত না না তো মার নাম নিয়ে এইটা তুমি ভেবে না ওরা কী হিসাব করেছে ওই কেসটা লড়াই করেছে হ্যাঁ এখন ওরা জানতে আমিও খাবো আমিও খাবো আমরাও খাবো নতুন নতুন বিল্ডিং হয়েছে আমি ভাবছি বাবা উল্টো রাস্তায় যাচ্ছি না তো যাই কিন্তু বাস থেকে নেমে তো সোজা রাস্তায় আসতাম যাই এসে এইখানটায় এসে তারপর চিনতে পেরেছি নাহলে চিনতে পারি আমি যাই যদি না চিনতে পারি ফিরে চলে যাবো এ ভেবে ভেবে আসছি না দেখছি ঠিক চিনতে পেরেছি না কিন্তু তুমি এটা শোনো ওরা এসে নেই তো গাড়ি ধরে নিয়ে তখন না না ওরা এখানে বেশি আসে না কি সব হয়েছে ওই সব যখন ওই সব বিক্রি হয়ে গেছে না ওরা কি করেছে দেখো দিদার নাম আমি মাকে অনেকবার বলছিলাম তোমার নাম নিচ্ছে কেন কি ওরা তো লড়তে পারে না ওদের নাম ওরা তো সম্পত্তি পেয়েছে তুমি পাওনি হ্যাঁ তো তোমার নাম দিয়ে ওরা কোর্টটা নালে ওরা কেসটা খুলতে পারতো না হ্যাঁ আর ও মাকে টুকু এসে বলতো মাকে দেখ এটা মার জন্যে করতে হবে হ্যাঁ তুইও যদি না চাস কিন্তু মাকে দিতে হবে ও মার নাম আমি মাকে বললাম মার দিদার এখন 90 বছর বয়স এই 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 বয়সে কি সম্পত্তি নিয়ে দিদা কী করবে ওই সম্পত্তিটা টুকু নিতে চায় হ্যাঁ ভেবে নাও যখন এইসব হয়েছে সব কাগজ টাকজ সব ঠিক হয়ে গেছে তখন মার ওখানে আসা মানে জরুরি
হ্যাঁ, কেন কি মার নামে হয়েছে, তো যখন কেসটা ফাইনাল হচ্ছে দিদার নামে সম্পত্তি করছে, ওরা কি ওরা কি এটা ভেবে নাও কি করেছে, ওরা মাকে বলেনি। ওইটা এখন কোর্ট থেকে একটা কাগজ আসে, ওই কাগজটা ওরা থামিয়ে দিয়েছে। আর কেন কি ওরা এখন ধরা পড়েছে কি মামু জালি জালি উইলটা করেছে। হ্যাঁ, আর কি করে ধরা পড়েছে, বাবার কাছে দাদুর হাতের লেখা চিঠি ছিল। হ্যাঁ, তো ওই চিঠিগুলো ওরা চাইছিল, কেন কি ওইটা তারপরে মিলিয়ে ওরা বলবে এইটা তো দাদু লেখেনি। হ্যাঁ, যখন বাবা মরে গেছে তখন মাসি এসে মাকে বলতো ফাইলগুলো বের কর, সব কাগজগুলো বের করে ওই কেসটা লড়ে ওই সম্পত্তিটা মাকে বলেনি। হ্যাঁ, ওর কাগজটা থামিয়ে দিয়েছে, ওই সম্পত্তিটা পুরো দিদার নাম করে দিয়েছে। হ্যাঁ, তারপরে সম্পত্তিটা করে তারপরে দিদা মারা গেছে, বুঝেছ তো। আর যখন মা জিজ্ঞেস করেছে কাজল আঙ্কেলকে কি ওই সম্পত্তির কে, তুমি আমি আগে তো তুমি আমাকে বলনি, কেন বলনি, এক বছর বলনি। হ্যাঁ, তখন কাজল আঙ্কেল বলেছে ওই ভেবে না ওই সম্পত্তিটা 15 নালে 20 করোড়, ওই যে সম্পত্তি ছিল আমাদের মহেশতলায় অনেক জমি ছিল। আমরা শুনেছি 15 নালে 20 করোড়ে ওইটা গেছে। ওইটা মাকে বললো, ওই আমরা ওইটা পুরো দান করে দিয়েছি, কাজল আঙ্কেল মাকে বলছে। হ্যাঁ, এখন এক বছর পরে মাকে বলছে এসে তুমি ওই এই যে পুরো যে সম্পত্তির আমরা ঠিক করেছি ওইটা তুমি সই করো। মা বললো আমি কি করে জানতে পারলাম না, এক বছর হয়ে গেছে। হ্যাঁ, এটা দিদা মারা যাওয়ার কয়েক মাসে পর পর। হ্যাঁ, এখন ওই সব তো এক বছর আগে হয়ে গেছে, যে বছর দিদা মা মারা গেছে ওই বছর ওই সব ঠিক হয়ে গেছে। তখন মা বললো আমি কি করে, তুমি আমাকে, কাজল আঙ্কেল বলছে আমি তো বললাম তোমাকে, আমরা কি এইসব ভুলে যাব কি, 20 বছর থেকে কেস এইটা চলছে, আমরা কি ভুলে যাব। তারপরে মা বললো, আমি মাকে বললাম তুমি খবরদার কোর্টে গিয়ে ওখানে গিয়ে কিছু তুমি সই করবে না, আমরা নিজের উকিল আনবো, কেন কি ওরা ওখানে কী সব করছে আমি ঠিক জানতে পারছি না। যে কাগজ আমরা যে বাড়িতে থাকছি আর ওই মার যে অন্য বাড়িটা ওইটার আলাদা কাগজ আছে। হ্যাঁ, ওইটা মার নামে আসলে ওই কাগজটা সঙ্গে সঙ্গে মাকে দেওয়া উচিত, যখন এই সব ওরা তৈ ওইটা মাকে দেয়নি, মাকে বলেছে সোজা, কেন কি মা সই করছিল এটা ভেবে কি এটা সব দিদার জন্যে। হ্যাঁ, ও আমার মনে হয় কি ওরা করেছে, কেন কি ওইটা ওদের চাল ছিল বোধ হয়, কাজল আঙ্কেল ওই ওই যে ওই সব সম্পত্তিটা যে ওই যে মহেশতলার ওইটা নিয়েছে বোধ হয়, মামুকে বোধ হয় বলেছে কি তুমি এই দুটো নিয়ে না, কেন কি ওই কাগজটা যদি মা গিয়ে সই করে দিত তো মার এই বাড়ি যে বাড়িটা আমরা থাকছি আর ওই বাড়িটা চলে যেত, এইটা ভেবে না, ভেবে নাও, চিন্তা করো, জায়গায় মানুষ আছে সেটুকুনও নিয়ে নেবে, যা আমাদের আছে ওদের এত আছে। তাই জন্য শেষ সময় কি অবস্থা হয়, তাই জন্য আমি ভাবছি তাই জন্য ওরা এত টাকা নিয়ে একটা তো করবে কি। আর তাই জন্য আমার দিদার আমার আমার দিদাকেও মাসি বাড়িতে আনতে চাইছিল না। হ্যাঁ, আমি মাকে বললাম কেন কি টুকুমাসির ভয়ে, টুকুমাসির ভয় আছে কি দিদার যে সত্যি কথাটা দিদার যে বলে দিত না। হ্যাঁ, আর দিদাকে যদি বাড়িতে আনে আর দিদা ওখানে মারা যায় তো দিদার যে আত্মা বাড়িতে বসে যাবে, সেজন্য ওখানে মরুক ওখানেই থাক। হ্যাঁ, যদি আমি মাকে বলতাম কি টুকুমাসির কিছু একটা ভয় আছে, টুকুমাসি চায় না কি দিদা বাড়িতে বসবে। হ্যাঁ না, কিন্তু কিছু একটা জান আমি জানি না, হ্যাঁ কিন্তু না সিস্টারকে এতদিন কয়েকদিন রাখলো, কেন কি ভয় ছিল কি সিস্টারও কাউকে বলে দেবে কি আছে। আর যে কাজল আঙ্কেল রোজ যেত জল নিয়ে, জল নিয়ে যেত না দিদাকে দেখতে, ওর মধ্যে কি কিছু একটা মিশাতো তুমি জানো, জল নিয়ে যেত, এখন কখন নিয়ে যেত তো সেটা আমার কেউ জানে না, আমি তো জানি না, বলতে পারবো না, কেন কি
এইটা মানে কি কি করে মারা গেছে কেউ সবাই বলছে ওনারা কি কতদিন বাঁচিয়ে রেখেছে এই জন্য যে সম্পত্তিটা জানে হ্যাঁ এটা পেয়ে গেছে এবার মেরে হ্যাঁ তা কারণ কি দিদা তো একদম সুস্থ ছিল কেন তারপরে এটা তো দেখতাম যে যদি এই ধরুন আমি কাজ করছিলাম এত বছর আমি খুব ভালোবাসতাম হ্যাঁ রানু এটা রানু এটা সব সময় রানু 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 কেন আমার নাম নিতে পারো না আমি তোমার মেয়ে ও কি তোমার মেয়ে বকতো আমি হয়তো তুমি কি করে জানলে আমি হয়তো দিদাকে খাটে বসিয়ে দিয়ে কিছু করতে গেছি আবার কিছু দরকার হচ্ছে আমি আসছি তখন এই কথাগুলো বলতো আমি নিজে কানে শুনেছি তারপরে যদি বলতো যে কি খাবে মা এটা খাও খালি খাই 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 এরকম বলতো আমাকে বলেছিল আমি মাকে এসে বলেছিলাম কি দিদা আমাকে বলছে তখন মা আমার বিশ্বাস করেনি আমি মাকে বললাম কি না আমার মনে দিদা আমাকে বলছে কি গালি দেয় খুব আর মারে আর আপুটা মরেও না হ্যাঁ আমাকে জ্বালিয়ে খাচ্ছে হ্যাঁ চর মারতো ওই যে যখন ওই সব সম্পত্তিটা হয়ে গেছে না তখন তো তারপরে এক বছর দিদা বেঁচে থাকলে তখন তো কিছু লাভ নেই ওই সম্পত্তিটা তো ওইটা পেয়ে গেছে হ্যাঁ তখন ওকে এমনি করে কেন কি আমি মাকে বললাম কি বাবু আর নিতাকে দেখেও আমার কি একটা সন্দেহ হলো কেন কি বাবু তো সবসময় দিদাকে এত দিদা 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 করতো ওরা তখন ছিল যে যখন হাসপাতালে তারপরে যখন দিদার সত্যি অসুখ খারাপ হয়ে গেল তখন ওরা ফেরত আসলো না মানে কি ওরা আসলো এটা জেনে কি এখনো মরে যাবে কিন্তু আমরা তো গিয়ে দেখছি কি একদম ঠিক আছে কথা বলছে সব সবাইকে চিনছে গাড়ির নম্বর চিনছে সব কিছু চিনছে কিন্তু ওদেরকে তখন ডাকা হয়েছে কেন কি ওরা জানে কি এখন এটা লাস্ট ওরা কি করে জানে লাস্ট আমরা তো তখন বুঝতে পারিনি এক সপ্তাহ পরে তখন দিদার এইসব কি হচ্ছে আমরা বুঝতে আমি মাকে বারবার বলতাম মা তুমি মেয়ে আছো তুমি একটা জিজ্ঞেস করতে পারো মা বললো কি না না ভালো হাসপাতালে আছে ঠিকই ওরা দেখছে আমি মাকে বললাম না আমার ঠিক লাগছে না আমার সন্দেহ হচ্ছে কী সব হচ্ছে কিন্তু দিদার যদি দিদার আত্মা আমি মাকে বললাম ন্যায় কিন্তু হবে একদিন না একদিন ন্যায় হবে আমি মাকে বলছি আর আমি আমার এত ঘিন লাগে কি ওদের এত টাকা আছে আর ওরা যে বাড়িতে আমরা থাকছি মানে কি অন্য লোক মা সবাইকে বলে কি হ্যাঁ সব সব বাড়িতে সম্পত্তি নিয়ে ঝগড়া হয় আমি মাকে বললাম ওইটা খোলাখুলি ঝগড়া হয় এরা তোমাকে মানে কি লুকিয়ে এইসব যে ভিতর দিয়ে কী সব করে এইটা তো তোমার থেকে চুরি করছে এইটা লোকরা করে না যখন সম্পত্তিতে লড়াই হয় খোলাখুলি আমার সামনে সামনে এইটা আমার এইটা আমার হ্যাঁ এরা তোমাকে একটা জিনিস বলছে ওখানে কাকে ঘুষ দিয়ে কাগজটা নকলি করে সই করে কী সব করছে দিদার সঙ্গে ওইটা করলো এইটা তো এরা চুরি করেছে এটা তো অন্য জিনিস বলতো আপনার দিদা গল্প করতো বলে জানো জানো আমি না যখন গয়না পরে বসে থাকতাম আমি মনে হচ্ছে রাজরানী আমার গয়নাতে ঢাকা দেওয়া থাকতো সোনার গয়না আমার এইসব গয়না নিয়ে গেছে এইসব গয়নাগুলো সব আমার শুকলা নিয়েছে আমার কোনো ছেলে মেয়ে নাই সব কাউকে দেয়নি বলে জানো এক একটা হার এতখানি আমরা কি দেখেছি আমরা কি জানি নিজেই গল্প যখন বাইরে যেত তখন রাত্রিরে থাকতাম আমি আর মা কেউ থাকতো না তখন এই গল্পগুলো সব এই বড় বড় হার এই মোটা মোটা জানো আমি যখন বসতাম না হারটার পরে আগের যুগে তখন আমি নতুন নতুন বউ আমার মনে হতো আমি গয়নায় ঢাকা পড়ে গেছি আপনার এত গয়না বুঝে না আমি যে কেন এগুলো সব ছেলে মেয়েকে দিতে পারতে বলে একটা কাউকে দিতে যায়নি সব ওদের না ছেলেকে খালি বউ হাতের সময় হিরে আর বিয়ের হার আমি বের করে দিয়েছি যে মা আমি বুঝতে পারছি যে মার দেওয়ার ইচ্ছা মা দাও তার জন্য আমার 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 করে লাভটা কি
আর ওদের কি কিছু ভয় থাকে না কি ওরা এসব পাপ করছে, ওই পাপটা ওদের বাচ্চাদের উপর আসবে, ওইটা কি ওর ওদের মাথায় ঢোকে না? ওদের মধ্যে ওটা নেই, তা সেটা তো হচ্ছে, হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ, বাবুদার বউ নিয়ে সেই এখনো ঝুলছে। হ্যাঁ ঝুলছে তো, কেস কিছু ক্লিয়ার হয়নি না, ও হবেও না সারা, না ওইভাবে ঝুলছে। হ্যাঁ, একটা ছেলে যে এত কষ্ট পাচ্ছে কেন, এটা বাপ মার পাপের ভাগিদার। হ্যাঁ, বাপ মা যত পাপ করে ছেলে মেয়েকে ভুগতে। হ্যাঁ, তারপরে মেয়েটা দেখুন ওইভাবে বিয়ে করেছে। হ্যাঁ, আর ওর স্বামীটা তো আমি মাকে বললাম, ওর দিদা আমাকে বলেছে, ও দিদা তো ওখানে থাকতো তখন, ও ভালো না। হ্যাঁ, কেন কি ও এসে ওখানে তো আগে থাকতে শুরু করে দিল ওই বাড়িতে, দিদা আমাকে বলল ওই ওই লোকটা ভালো না, কেন কি ওর ওর তো নিজের কিছু ছিল না, ওই বাড়িটা তো ওদেরই টুকুর, যে বাড়িটাতে ওরা থাকে ওইটা টুকুর বাড়ি। হ্যাঁ, ওই ও সব দিদা বললো একদিন ও একদিন ওর কাজের লোক কুকুর নিয়ে আসলো, তার পরের দিন ও সুটকেস নিয়ে আসলো, আর ওই বাড়িটা, হ্যাঁ, আর ওই বাড়িতে ঢুকে থাকতে শুরু করে দিল। আমি তো কখনো দেখিনি, আমি যাইনি, মা মা গেছে, বোধহয় বড় ফ্ল্যাট আছে, খুব বড় ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটা, মা ওই বাড়িটা ব্যাঙ্গালোরে বড় ফ্ল্যাট, বিরাট ফ্ল্যাট, ফ্ল্যাট, ওইটা ছিল নামে ছিল, আগে বাবুর নামে কিনেছিল, তারপরে ওদের এখন ওর তো মেয়ে আর ওই বুড়ো জামাইটাকে নিয়েছে, জামাই যত বয়সে একবারও আমার ডাকেনি, দেখেছিলে, চাইনি যে আমি জামাইটাকে দেখি। দেখো আমরাও তো টিকিট কিনলাম এখান থেকে বিয়ের জন্যে, বিয়ে যাবা, কিন্তু ও তিন বছর ওর সঙ্গে থাকছে, নিতার সঙ্গে থাকছে, বলেনি কি আমার এখনো বিয়ে আছে, কানুন কানুন মতে তো ও বিয়ে করতে পারে না, যতদিন ওর ডিভোর্স না হয় তো বিয়ে করতে পারে না, বলেনি। হ্যাঁ, কিন্তু একবার তো ও ঢুকে গেছে ওখানে, এখন বিয়ে হয়ে গেছে, এখন নিতার যা কিছু আছে ওর আছে, ওই স্বামী যদি নিতা মারা যায় তো ওই বাড়িটা তো ওর। হ্যাঁ, আর ওর বাকি সব সম্পত্তি যে ওর আর নিতার নামে, আমাদের পাঞ্জাবের মুলোর পরোটা, তুমি জানো তো আমরা, আমি পাঞ্জাবে বড় হয়েছি, আমার বাবাও পাঞ্জাবে বড় হয়েছে। তারপরে সে কি বলে সবসময় ওরকম করতো, এই সবার সামনে মা এটা খাবে ওটা খাবে সেটা খাবে, আর পেছনে কিছু না, ভাগিদার হবে, আমি তো ফেলে দিয়েছি কিনা আমি চোখে দেখিনি বলতে পারবো না, কিন্তু মেরেছে গালাগালি দিয়েছে এগুলো তো করতো, সে পাপের ভাগিদার ওনাকে নিতেই হবে। আমার নিজের সামনে ঠাস ঠাস করে গালে চল, আমি বলছি এরকম আসছি, হঠাৎ করে কি হলো মুখটা বাড়িয়ে দেখছি আবার এই গলে মারলো, তখন আমি নিজে দূরে চলে গেছি, উনি জানে না যে আমি দেখেছি। হ্যাঁ, কারণ আমি কাজ করতে না, দিদার নিজে বলেছে, তোমাকেও বলেছে নিশ্চয়ই। তারপরে আমি 10-15 মিনিট পরে এসে উনি বাথরুমে চান করতে গেছে, আমি তখন বললাম কি হয়েছে, না কিছু হয়নি, আপনি তো আপনাকে মারলো না, তখন চোখ থেকে জল পড়ছে আর বলছে হ্যাঁ, আমি আপনি না বললেও হবে না আমি দেখেছি, আমি আপনাকে মেরেছি। আমি দিদাকে এই বাড়িতে দেখতাম যখন দাদু ছিল, দাদুও অনেক মারপিট করত, কিন্তু দাদু তারপরে বাইরে চলে, মানে বিকেলে বা বন্ধুর বাড়ি চলে যেত, আর দিদার এখানে অনেক ছোট ছোট, এখানে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, ওখানে বন্ধু ছিল, দিদা হেঁটে হেঁটে ওখানে চলে যেত, কাজের লোকগুলো আমাকে দাদা এসে কেউ বাঁচাবে না, ছোটবেলায় তো আগে যখন টুকু আর ডিয়েরা সব লুকিয়ে থাকতো,
আমি ঝাঁপ দিয়ে পড়লাম না কিন্তু আমি দিদাকে আমি মাকে বললাম কি দিদাকে আমি এখানে অনেকবার হাসতে দেখেছি যখন এখানে এখানেও থাকতো একটা দিদা না অনেক সময় কিছু একটা খুব মজার হলে হা 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 এমনি করে হাসতো মন খুলে হাসতো হাসিটা খুব ভালো ছিল আমি মাকে বললাম কি আমি টুকুর বাড়িতে দিদাকে একদিনও এমনি করে হাসতে দেখিনি মা সবাইকে বলতো কি ওই টুকুর বাড়িতে দেখো ভালো খেতে দিচ্ছে আর এইসব আছে আমি মাকে বললাম কিন্তু একদম মরা মানুষের মতন কিছু হাসি নেই কিছু নেই যেমনি কি দিনের পর দিনে ওখানে থাকছে কিন্তু মানে কি জিন্দা নেই সবসময় ভয় পেত হ্যাঁ সবসময় ভয় পেত যখন বাইরে ঘাটে চলে যেত আমাদের সঙ্গে গল্প করতো হাসতো হ্যাঁ কিন্তু যখন থাকতো তখন চুপচাপ থাকতো কারণ কাজের লোকের সঙ্গে তো কথা বলতে দিত না হ্যাঁ কাজের লোকের সঙ্গে কেন কিন্তু ওই নার্সকে ভয় পেত ওই নার্সকে ভয় পেত তোমার উপর খুব ভরসা ছিল নিভার উপর আর কাশিকে তো কাশিকে খুব ভালো খুব ভালো হ্যাঁ আর না ওই ভরসাটা ছিল তুমি আমি মাকে বলতাম কি আমি দেখতে পাচ্ছি কি দিদা মানে কি ওদের সঙ্গে ভরসা করবে কি না ভাবতে পারেন কিন্তু রানু আর কাশির উপর দিদার খুব ভরসা ছিল হ্যাঁ হ্যাঁ আর এত এতদিন দিদা যে বেঁচে থাকলো তোমাদের জন্য আমাদের আর এমনি যখন মাসি বাইরে চলে যেত আমাদের সঙ্গে খুব গল্প করতো হাসতো কত মজা করতো হ্যাঁ আর যখন আসার সময় হলো তখন বলতো হাসছে জোম হাসছে এবার সব মুখে তালা চাপি মারো আমি জানি না আমার মনে হচ্ছিল কি দিদা যে একদিন অনেক সময় বলতে